আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুড ফ্যামিলি। আজ আমরা রান্না করব পুরান ঢাকার মোরগ পোলাও। পুরান ঢাকার মোরগ পোলাও রান্না করতে আমার যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ আমি দুইভাবে নিয়েছি, আমি প্রায় 250 গ্রাম কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, আরও 250 গ্রাম কাঁচামরিচ আমি আস্ত নিয়েছি, কারণ আমি আজকে প্রায় 10 থেকে 12 জনের জন্য মোরগ পোলাও রান্না করছি। এতে যা যা লাগে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এলাচি, দারচিনি, লং, কাঁচামরিচ ব্লেন্ড করা, আদা রসুন, তারপর তেল, ঘি, টক দই। কাঁচামরিচটা ফ্লেভারটা পোলাওর স্বাদটা বাড়িয়ে দেয়। আমি নিয়ে নিয়েছি 7টা মিডিয়াম সাইজের মুরগি, তারপর লবণ আর টক দই দিয়ে আমি এটাকে এখন মাখাবো। লবণ এবং টক দই দিয়ে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ বলতে আমি যখন চুলায় হাঁড়ি বসাবো এটাকে রান্না করার জন্য, তেলটা গরম হতে হতে যতক্ষণ সময় ততক্ষণ সময় আমি এটা লবণ আর টক দই দিয়ে মেখে ঢেকে রাখব। তো চলুন ঢেকে রাখি, এবার আমরা চলে যাব চুলাতে। এখানে আমি হাঁড়ি গরম করে 2 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, আবার এবার আমি দিয়ে দিলাম এলাচি, দারচিনি এবং লং। এটাকে একটু ভালো করে গরম করে নিয়ে আমি একটু ভেজে নিব। এটা তেলে ভাজা হলে একটু ফ্লেভারটা আসবে। তারপর আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমার হালকা বাদামি করে ভাজতে হবে, বেশি লাল করা যাবে না। বেশি লাল করলে পেঁয়াজটা আমার মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। এবার পেঁয়াজটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে হালকা বাদামি করে আদা রসুন দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন ইউজ করছি, কারণ আমার 7টা মুরগি। আদা রসুন দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে 10 থেকে 15 মিনিট মশলাটাকে আস্তে আস্তে চুলা কমিয়ে কষাতে হবে, যাতে আদা রসুনের গন্ধটাও চলে যায়, পেঁয়াজটা অনেকটা সফট হয়ে আসে। এবার দিয়ে দিব আমি মুরগি, টক দই এবং লবণ দিয়ে যে আমি মুরগি মেখে রেখেছিলাম মুরগি দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন আমার মুরগি থেকে পানি বেরিয়েছে। তারপর এটা আমরা কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য, 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে যখন এটা আরও বলক আসবে তখন আমরা দিয়ে দেবো কাঁচামরিচ পেস্ট। কাঁচামরিচের পেস্টটা এই মোরগ পোলার স্বাদটা অনেক বাড়িয়ে দেয়, অনেকটা বাড়িয়ে দেয়। আমি এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচের পেস্ট। ভিউয়ার্স দেখুন আমার মুরগিতে অনেক পানি উঠেছে, যেটা আমার আশা ছিল না। তো পানি উঠাতে আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু হয়তো মুরগিটা গলে যেতে পারে। তো আমি চেষ্টা করবো মুরগিটা যাতে না গলে। তাই আমি চুলাটাকে হাই হিটে রেখে এটাকে রান্না করব, ঢাকবো না, ঢাকলে আমার মুরগিটা খুলে যাবে। মাঝে মাঝে নিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে মুরগিটা না ভেঙে যায়। দেখুন আমার মুরগির পানিটা অনেকটা কমে এসেছে। এবার আমি দিয়ে দিব 2 চামচ ঘি। তারপর দিয়ে দিব 4 টেবিল চামচ দুধ। এখানে আমার 7টা মুরগি, এই জন্য আমার সব কিছুর পরিমাণ একটু বেশি লাগছে। আমি লিকুইড দুধ দিতাম, কিন্তু যেহেতু আমার মুরগিটা আগে থেকে সিদ্ধ হয়ে গেছে, লিকুইড দুধ দিলে মুরগিটা ভেঙে যাওয়ার রিক্স আছে, তাই আমি ডানো পাউডার দুধ ইউজ করছি। এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার আমি নামিয়ে রাখবো, কারণ আমার মুরগির মাংস থেকে তেল বের হয়ে আসছে। এটাকে আর রান্না করার দরকার নেই, এটা হয়ে গেছে। এবার আমি পোলাও রান্না করার জন্য ব্যবস্থা নিব।
পোলাও রান্না করার জন্য আমি চুলাতে হাঁড়ি বসিয়ে প্রায় 2 কাপ তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এলাচি দারচিনি। এলাচি দারচিনি একটু হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পোলাওটাতে আমি পেঁয়াজ কমই ব্যবহার করছি, কারণ আগে মুরগিতে আমি পেঁয়াজ ব্যবহার করেছিলাম, তা পোলাওতে অত বেশি একটা পেঁয়াজ না হলেও আমার চলবে। এবার আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব, কিন্তু আমি লাল করব না, ব্রাউনও করব না, কারণ ব্রাউন করলে আমার মোরগ পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে, কালচে হয়ে যাবে। তাই আমি এটাকে হালকা ভেজে নেব। ভেজে তারপর এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিব। দেওয়া হয়ে গেল আমার আদা রসুন। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব যাতে আদার গন্ধটা না থাকে। এটাকে ভালো করে মিডিয়াম আঁচে চুলাটা রেখে আমি একটু কষিয়ে নিব। এখন আমি এখানে লবণ দিব। যেহেতু আমি 3 কেজি পোলাও রান্না করছি, তো আমার হিসেবে 1 কেজিতে আমি 1 মুঠ লবণ দিয়ে, 1 মুঠ বলতে এখানে মুঠটাকে বন্ধ করে, আমার এই হিসাবে 1 কেজি পোলাও চালে আমার 1 মুঠ লবণে হয়ে যায়। তাহলে যেহেতু 3 কেজি আমি 3 মুঠ লবণ দিয়েছি, অবশ্যই মনে রাখতে হবে মুঠটাকে বন্ধ করে নিতে হবে, কারণ মুঠটাকে বন্ধ না করে আপনি নিলে লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব। আমার 1 কেজিতে 1.5 কেজি পরিমাণ, 1 কেজি পোলাও চালে 1.5 কেজি পানি হিসেব করতে গেলে আমার 3 কেজিতে 4.5 কেজি পানি আসে, কিন্তু আমি 4.5 কেজি পানি দিব না, 4 কেজি দিব, কারণ আমি আধা কেজি লিকুইড দুধ দেব। তাই আমি আধা কেজি এখানে পানি কমিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 1 পিস তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা গরমের জন্য আমি ঢেকে দেব। দুই তিন মিনিট ঢেকে রাখার পরে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কেজি লিকুইড দুধ। এটা একটা ফার্ম থেকে আনা। তারপর দিয়ে দিব আমি বাদাম বাটা। বাদামটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। এরপর আমি এটাকে ঢেকে দিব, বলক না আসা পর্যন্ত আমি ঢেকে রাখব, কারণ পোলার চালটা দেওয়ার আগে আমার পানিটাকে ভালো মতো বলক আসতে হবে। তো ফিরে আসছি আমি 10 থেকে 15 মিনিট পরে। দেখুন আমার পোলাওয়ের পানিটা বলক চলে আসছে। এ পর্যায়ে আমি চাল দিয়ে দিব। চালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আমার চাল দেয়া প্রায় শেষ, আমি চালটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পাউডার দুধ। ভালো করে পাউডার দুধটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, না হয় আপনার এখানে দলা বেঁধে যাবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি প্রায় 250 গ্রামের থেকে একটু কম কাঁচামরিচ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি 1টা লেবুকে রস করে দিচ্ছি। লেবুর রস দিলে পোলাওয়ের স্বাদটা অনেকটা বেড়ে যায়।
হালকা হালকা করে নাড়তে হবে, না হয় পোলাওটা নিচে লেগে যেতে পারে চালটা। যেহেতু চালটা আমার দেওয়া হয়ে গেছে তাই আমাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, একদম সামান্য, খুব একটা বেশি না, অল্প। তারপর দিয়ে দিলাম 1 কাপ ঘি। এখানে আমি মিল্ক ঘিটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন। ঘিটা 1 কাপে একটু বেশি পরিমাণ দিয়েছি। তারপর নেড়ে চেড়ে এটাকে ভালো করে বলক আসার জন্য আমি ঢেকে দেবো। আবার 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো। আমার 10-15 মিনিট প্রায় শেষ, ঢাকনা খুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, অনেক ভালো বলক এসেছে। এখন আমি আর ঢাকবো না, কারণ যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে না নিচ্ছে আমি ঢাকবো না, কারণ বেশি পরিমাণ পোলাও পানি থেকে গেলে আমার চালটা ফেটে যেতে পারে। তাই আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। আমি এই পর্যায়ে নিচে একটু তাওয়া দিয়ে দিব যাতে ডাইরেক্ট হিটটা না আসে, কারণ ডাইরেক্ট হিট পাতিলে লাগলে চালটা পুড়ে যেতে পারে। আমি তাওয়া দিয়ে দিয়েছি এবং আমার পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাওয়া, মাওয়াটাকে গ্রেট করে দিচ্ছি। এটা খাবারের পোলাওয়ের স্বাদটা বাড়াবে। তারপর আমি দিয়ে দিব কাঠবাদামের কুচি। কাঠবাদামটাকে আমি কুচি করে নিয়েছি কিছু পরিমাণে, নিচে অবশ্যই এই তাওয়া থাকতে হবে, না হয় কিন্তু এই সময় পোড়া লেগে যাবে। তারপর হালকা গোলাপ জল ছিটিয়ে দিলাম ভালো ফ্লেভার আসার জন্য মোরগ পোলাও। এবার আমি সব কিছু দিয়ে মুরগিটাও দিয়ে দিব। মুরগি উপর থেকে দিয়ে আমি দমে বসিয়ে দিব। আমার রান্না করা মুরগিটা আমি দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য, আবার 10 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেব। চুলাটা মিডিয়াম আঁচে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমি ঢেকে দিয়েছি, চলে আসলাম ঠিক 10 মিনিট পরে। পোলাওটা আমি উল্টিয়ে নিয়েছি এক সাইড দিয়ে, দেখুন পোলাওটা ঝরঝরা হয়েছে। ওই পাশে সামান্য পানি রয়ে গেছে, তো উল্টালে এটা পানি মিক্সড হয়ে যাবে। পোলাওটা খুবই সুন্দর হয়েছে আমার, ঝরঝরা। এটা যখন আমি নামিয়ে রাখবো, পোলাওটা রান্না শেষ হয়ে যাবে, হালকা ঠান্ডা হলে এটা আরও ঝরঝরা হয়ে যাবে, কারণ এখানে প্রচুর পরিমাণে দুধ ঘি আছে। এই কারণে মোরগ পোলাও যখন ঠান্ডা হয় তখন আরও বেশি ঝরঝরা হয়ে যায়। এবার আমি ভালো করে উল্টিয়ে দিব যাতে ভিতরে বাতাস ঢুকতে পারে। দেখুন ভিউয়ার্স, আমার মোরগ পোলাওয়ের কালারটা খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনারা রান্না করলে আপনাদেরটাও সুন্দর হবে। আমার চালটাও খুব সুন্দর রয়েছে। এবার আমি ঢেকে দিচ্ছি এবং চুলা একদম কমিয়ে দিব, কারণ আমার পোলাও হয়ে গেছে, জাস্ট দমে থাকার জন্য ঢেকে দেওয়া। তো হয়ে গেল আমার মোরগ পোলাও। আশা করেছি আপনাদের ভালো লাগবে, আপনারা চেষ্টা করে দেখবেন, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ।